রেখেছি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আশীর্বাদ এন্টারটেইনমেন্ট চ্যানেলের তরফ থেকে জানাই অনেক 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 ভালোবাসা। প্লিজ আপনাদের এই চ্যানেল আশীর্বাদ এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আমি যে প্রতি ভিডিওতেই বলি বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। কিন্তু আমি যে কন্টেন্ট আজকে নিয়ে এসেছি তা আপনারা থাম্বনেইল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা মায়েরা, আজকে কন্টেন্টটা কিন্তু ভীষণ শক্তিশালী এবং অতীব কার্যকরী। আপনার বা আপনাদের সন্তানের বা আপনার আপনজনদের অনেক মনোবাসনা থাকতেই পারে। সেই মনোবাসনা নানা রকম পরিস্থিতির মধ্যে থেকে অনেক সময় পূরণ হয় না, ভেঙে যায় মন। অনেকে তার দরুন আত্মহননের পথ বেছে নেয়, ফ্রাস্ট্রেশন থেকে বের করবার জন্যে এবং নিজের মনস্কামনাকে পূরণ করবার জন্যই আজকে এই ব্লগে ফিরে আসা। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ এই চ্যানেলের কাছে, আপনাদের কাছে সবাইকে ভালো রাখতে হবে, মোটিভেট করতে হবে। কারণ আপনারা ভালো থাকলে তবেই না আমি ভালো থাকব। তাই আজকের ব্লগের টপিকটাই কিন্তু সঠিক, সহজ, দিব্য টোটকা নিয়ে এসেছি আজ। বহু পুরাতন বহু প্রাচীন এই টোটকা সঠিকভাবে করলে পরে পূরণ হবে মনোবাঞ্ছিত সকল কাজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পাওয়ারফুল টোটকাগুলি। চটজলদি মনস্কামনা পূর্ণ হবার টোটকা নাম্বার ১। রোজ স্নান করে উঠে তুলসী বৃক্ষ থেকে সাতটি পাতা ছিঁড়ে সাদা চন্দন লাগিয়ে মনস্কামনা বলতে বলতে কৃষ্ণের চরণে দিন। এই সাতটি তুলসী পাতা পরের দিন শুকনো অবস্থায় আপনার ব্যাগের মধ্যে রেখে দিন। যে ব্যাগটি নিয়ে আপনি অফিস বা ব্যবসা ও কর্মক্ষেত্রে যান, এরকমভাবে তুলসী পাতা সাত দিন আদান প্রদান করতে হবে। অর্থাৎ আজকে যে পাতাগুলি আপনি রাখবেন সেটি কালকে সাতটি পাতা তুলে আবার টাটকা সাতটি পাতা সাদা চন্দন লাগিয়ে মনস্কামনা বলতে বলতে আপনি কৃষ্ণের পায়ে দেবেন। আবার সেগুলি পরের দিন তুলে ব্যাগের মধ্যে রাখুন এবং আবার তারপরের দিন নতুন সাতটি পাতা দিন, তুলসী পাতা কৃষ্ণের চরণে দিন সাদা চন্দন লাগিয়ে, আর পুরাতন বা বাসি তুলসী পাতাগুলিকে তুলে ব্যাগের মধ্যে রাখুন। তাহলে সাত দিন পরপর করতে হবে, তাহলে সাত সাতটা ৪৯টি তুলসী পাতা আপনার কিন্তু জমবে ব্যাগের ভিতরে। এই তুলসী পাতাগুলি ব্যাগের ভিতরে যত্ন করে রাখুন, ১৪ দিন পর আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। অনেক সময় গ্রহের কুপ্রভাবের দরুন মনস্কামনা পূর্ণ হতে সময় লাগতে পারে। সেক্ষেত্রে যতদিন না আপনার মনস্কামনা পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত এই ৪৯টি তুলসী পাতা ব্যাগের মধ্যেই রাখুন। এই টোটকাটি অবশ্যই বৃহস্পতিবার থেকে শুরু করুন, কিন্তু যেহেতু বৃহস্পতিবারে তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলা যায় না, তাই আপনারা কেনা তুলসী পাতা দিয়ে টোটকাটি শুরু করুন। আবার শুক্রবার আপনি তুলে করতে পারবেন। দ্বিতীয় মনস্কামনা পূর্তি টোটকা, এই যে টোটকাটি দ্বিতীয় টোটকাটি বলছি তার জন্য কিন্তু অবশ্যই একটি হনুমানজির ছবি প্রয়োজন। আপনি মঙ্গলবার দিন এই টোটকাটি শুরু করবেন। একটি কলা নেবেন এবং ওং হান হনুমন্তায় নমঃ, ওং হান হনুমন্তায় নমঃ মন্ত্রটি স্ফটিক মালাতে নতুবা করমালাতে ১০৮ বার জপ করবেন। তারপর কলাটিকে আপনি জপ হয়ে যাওয়ার পর মনস্কামনা বলতে বলতে হনুমানজিকে নিবেদন করবেন। অবশ্যই এই সমর্পণ করার দিন সন্ধ্যাবেলায় চাঁপা ফুলের তেলের একটি প্রদীপ জ্বালাবেন হনুমানজির সামনে।
এবং হনুমানজিকে কেশরিয়া সিঁদুর পরাবেন ও সেটি আপনারাও পরবেন। এটি আপনাকে মঙ্গলবার থেকে শুরু করে সাতটি মঙ্গলবার করতে হবে। যে কাজেই যাবেন তার আগে হনুমানজিকে পরানো কেশরিয়া সিঁদুরের তিলক পরবেন, অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হবে। এটি কিন্তু সিদ্ধিপ্রদ এবং প্রমাণিত একটি টোটকা। তৃতীয় টোটকাটি মহাদেবের কাছে সমর্পিত টোটকা। পরিষ্কার কাপড় পরে যে কোনো সোমবার দিন শুদ্ধাসনে বসে একটি নিখুঁত বেলপাতা হাতে নিয়ে নিন এবং তাতে লাল চন্দন লাগিয়ে নিন। এবার মন্ত্রটি বলুন, ওং মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহি মাম শরণাগতম জন্ম মৃত্যু জরারোগৈ পীড়িতম কর্ম বন্ধনৈ ওং মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহি মাম শরণাগতম জন্ম মৃত্যু জরারোগৈ পীড়িতম কর্ম বন্ধনৈ। এই মন্ত্রটি বলে আপনি আপনার হাতে রাখা বেল পাতাটি মহাদেবের লিঙ্গের মাথায় দিন এবং দিতে দিতে অবশ্যই নিজের মনস্কামনা বলবেন। আপনার দেহের সমস্ত রোগ ব্যাধি মনের দুঃখ কষ্ট দূর হবে এবং অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে। এই টোটকাটি সোমবার থেকে আরম্ভ করে 144 দিন পর্যন্ত রোজ করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা মায়েরা, প্রত্যেকে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। অবশ্যই আপনাদের সবার পছন্দের এই চ্যানেলকে, আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি শেয়ার করবেন এবং একটি রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, কমেন্ট অবশ্যই করুন। আপনাদের কি প্রয়োজন, আপনারা কি চাইছেন, আমরা বিবেচনা করে অবশ্যই সের উপর ভিত্তি করে কন্টেন্ট নিয়ে আসব অন পাবলিক ডিমান্ড। চ্যানেলের ভিডিও সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলি লাইক করতেও ভুলবেন না। অলওয়েজ বি পজিটিভ।